চ্যানেল। আলু পোস্ত কিন্তু বাঙালিদের কাছে খুব পছন্দের একটি খাবার। ডালের সাথে আলু পোস্ত থাকলে আর অন্য কিছু কিন্তু লাগে না। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ওপরে আমি পাকা লঙ্কা ছড়িয়ে এটাকে গার্নিশিং করেছি, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়। আর এটা কিন্তু আমি একদম খুব সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখিয়েছি। তাহলে চলুন আলু পোস্ত বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদের দেখিয়ে দিই। আলু পোস্ত বানানোর জন্য আমাদের লাগছে, প্রথমেই যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে আলু। আলুগুলোকে কিন্তু আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি ছখানা ছোট আলু নিয়েছি। এখানে নিয়েছি আমি পোস্ত, পোস্তটা কিন্তু এখন আমি বাটিনি, আমি 50 গ্রাম মতো পোস্ত নিয়েছি। নিয়েছি এখানে ছখানা মতো কাঁচা পাকা লঙ্কা, কালো জিরে, নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নগুলো কিন্তু হয়ে গেছে, এরপর আমি কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি আমার ইনগ্রিডিয়েন্টস ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। পোস্ততেও কিন্তু হলুদ ছাড়াও খাওয়া যায়, কিন্তু আমি একটুখানি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, খুব বেশি হলুদ কিন্তু পোস্ততে লাগে না। বা সবকটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এদিকে কিন্তু আমাদের আলুটা সেদ্ধ হবে, ওখানে কিন্তু আমার পোস্তটা বাটা হয়নি, এই সময় কিন্তু আমি পোস্তটা বেটে নেব। এদিকে যে আলুটা হচ্ছে সেই সময় কিন্তু আমি গ্যাসটা আস্তে করে রেখে দিয়েছি, ওদিকে কিন্তু আমি পোস্তটা বেটে নেব। এখানে আমি একটা মিক্সিং জারে পোস্ত নিয়ে নিচ্ছি, এই পোস্তর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কাগুলো। ঝালটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে কতটা আপনারা ঝাল খেতে পছন্দ করেন, তবে পোস্ত কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আমি কিন্তু এখনও একটুখানিও জল অ্যাড করিনি, ফার্স্টে এটা জল ছাড়া একটুখানি ঘুরিয়ে নেব, পরে কিন্তু আমি জল অ্যাড করব। ফার্স্টে আমি জল ছাড়া কিন্তু কিছুটা বেটে নিলাম, তাতে এরকম পেস্টটা হয়েছে, এবার জল দিয়ে আমি বেটে নেব। এখনও কিন্তু এটা পুরোপুরি পেস্ট হয়নি, তাই পোস্ত বাটার সময় প্রথমে জল ছাড়া এবং তারপর জল দিয়ে বাটতে হবে। এরপর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন পোস্ততে কিন্তু খুব বেশি জল লাগে না, এই মিশ্রণটা কিন্তু একটু টাইট হয়। এরপর জল দেওয়ার পর আবার কিন্তু আমি এটাকে পেস্ট করে নেব। পোস্ত বাটা কিন্তু একদম কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা মিহি পেস্ট হয়েছে। আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন একদম মিহি পেস্ট হয়েছে। কিন্তু এদিকে আলুটা কিন্তু এখন আমাদের পুরোপুরি সেদ্ধ হয়নি, এখন যেহেতু আমরা গ্যাসের সামনে চলে এসেছি তাই আমি গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দিলাম, ফ্লেমটাকে কিন্তু হাই করে দিলাম। আলুগুলো কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে, বাকি যে 20% বাকি আছে সেটা কিন্তু পোস্ত দেওয়ার পরে হবে। এরপর কিন্তু আমি পোস্তর যে মিক্সচারটা সেটা দিয়ে দিচ্ছি। পোস্তর মিক্সচারটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নেব। একটা ছোট টিপস আপনাদের দিয়ে রাখি, আলু পোস্ততে কিন্তু সবসময় যদি একটু পোস্তটা বেশি দেন তাহলে কিন্তু টেস্টটা ভালো হয়। যে 20% কুক হওয়া বাকি ছিল তার আগে কিন্তু আমি একটা ঢাকনি চাপা দিয়ে রাখছি, তাতে কিন্তু পোস্তর গন্ধটাও থাকবে, এছাড়াও জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখলাম পোস্তটা কিন্তু একেবারে হয়ে গেছে, আলুগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি, নামানোর আগে আমি কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই তেলটা একদম অল্প দিতে হবে, তেলটা দেওয়াতে কিন্তু আলু পোস্তর ফ্লেভারটা অনেক ভালো আসে। পোস্ত কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, এরপর গ্যাসটাকে অফ করে আমি এটাকে সাফ করে নেব। দেখুন আলু পোস্ত কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, ওপরে আমি
কাঁচা পাকা লঙ্কা ছড়িয়ে এটাকে গার্নিশিং করেছি, দারুণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ।